বন্ধুরা, আবারও ভারতের লটারি লেগে গেছে। কেননা গতকালই চীন থেকে এমন কিছু রিপোর্ট সামনে এসেছে যা একদিকে চীনের ইকোনমিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত তো করবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারতের জন্য এটা একটা বিরাট বড় সফলতা বলতে পারে। কীরকম? তো দেখুন, আজ থেকে মাত্র দুদিন আগে আমি এই ভিডিওতে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে চায়নাতে অ্যাপেল কোম্পানির সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিংয়ের যে ফেসিলিটি রয়েছে, যেখান থেকে 70% অ্যাপেল ফোন গোটা দুনিয়াতে এক্সপোর্ট হতো, সেটার প্রোডাকশন কিন্তু এখন কমিয়ে দেওয়া হয়েছে। কেন? অ্যাপেলের এই ফেসিলিটি চীনের জেংজাও শহরে ছিল, আর ওখানে এখন জিরো কোভিড পলিসি শুরু হয়েছে, তাই পুরো শহরে লকডাউন চলছে, যার ফলে অলরেডি অ্যাপেল কোম্পানির ব্যাপক পরিমাণে লস হয়েছে, ওদের সাপ্লাই চেন অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঠিক এই কারণেই চীন থেকেই অ্যাপেল কোম্পানি তাদের যে ফেসিলিটি সেটাকে ভারত সহ অন্যান্য দেশে শিফট করার প্ল্যানিং করছে। আর ফাইনালি তার প্রথম পদক্ষেপও নেওয়া হয়ে গেছে। কেননা আজ থেকে মাত্র দুদিন আগে দ্য হিন্দু সহ বেশ কিছু বিদেশি মিডিয়াতে এই নতুন রিপোর্টটা পাবলিশ করা হয়েছে, যার মতে তাইওয়ানের যে কোম্পানি রয়েছে ফক্সকন, যারা এই অ্যাপেলের ফোন ম্যানুফ্যাকচারিং করে, তারা ভারতের ফ্যাক্টরিকে এক্সপ্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে। আর এর আন্ডারে কী হবে? বেসিক্যালি অলরেডি যে নতুন ফ্যাক্টরি তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে, সেখানে কর্মচারীর সংখ্যা 4 গুণ পর্যন্ত বাড়ানো হবে। আর এই সংখ্যাটা কত বড়? তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র এই একটা ফ্যাক্টরিতেই অতিরিক্ত 53,000 লোকজনকে চাকরি দেওয়া হবে, এবং টোটাল শুরুতে এই একটা ফ্যাক্টরি থেকে 70,000 কর্মচারী কাজ করবে। মানে জাস্ট কল্পনা করুন যে ঠিক কত বড় লেভেলের রোজগার শুরু হবে, তাও কেবলমাত্র একটা ফেসিলিটি থেকে। আর শুধু তাই নয়, এটা তো সবেমাত্র শুরু, আরও কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার ডিসকাশন চলছে। কেননা গতকাল মানে 22 তারিখের এই নতুন রিপোর্টটা দেখুন, যার মধ্যে চীনের কমিউনিস্ট সরকার দেশে কোভিড পলিসিকে নতুন করে এক্সপ্যান্ড করছে এবং আরও আলাদা আলাদা শহরকে এই কোভিড রেস্ট্রিকশন বাড়ানো হবে। কারণ দেখুন, যখন গোটা দুনিয়ায় ভ্যাকসিনেশন শুরু হয়েছিল, তখন চীনের সরকার কী করে, নিজেদের ইমেজ বাঁচানোর জন্য নিজেদের তৈরি ভ্যাকসিনকে ব্যবহার করা শুরু করে, আর চাইনিজ মালের তো কোনো গ্যারান্টি নেই। ফলে ওদের তৈরি করা ভ্যাকসিন ভারত আর আমেরিকার ভ্যাকসিনের মতন এত বেশি শক্তিশালী নয়, ফলে নতুন করে চাইনিজ ভাইরাস চীনে বেড়েই চলেছে ভ্যাকসিন লাগানো সত্ত্বেও। আর এটাকেই ঠেকাতে এখন চীনের কমিউনিস্ট পার্টি, বা বলা ভালো স্পেসিফিক্যালি শি জিনপিং, জিরো কোভিড পলিসিকে লাগাতার স্ট্রং করছে, যাতে ওরা এই চাইনিজ ভাইরাসকে ঠেকাতে পারে। আর এর ডাইরেক্টলি বেনিফিট কিন্তু ভারতেরই হবে, কেন চীনের যে সমস্ত আলাদা আলাদা বিদেশি কোম্পানি রয়েছে তাদেরকে শুরুতে তো এই জিরো কোভিড পলিসি ছাড় দেওয়া হচ্ছিল, কিন্তু এখন চীনের সরকার কাউকেই ছাড় দেবেন। আর এর ফলে সমস্ত ফ্যাক্টরি বন্ধ এবং এদের যে সাপ্লাই চেন সেটা গোটা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেশালি ইউরোপের যে মার্কেট, সেখানে কিন্তু সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় এই ডিসেম্বরে ক্রিসমাসের সময়, আর এই সময়ে এই সমস্ত কোম্পানি তাদের বেশি মুনাফা কামিয়ে নেয়। অথচ চীনের সরকার এমন সময় রেস্ট্রিকশন লাগিয়ে এই কোম্পানিগুলোর কিন্তু আর্থিকভাবে ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে। আর ঠিক এই সমস্ত কারণে এই সব কোম্পানি তাদের ফেসিলিটিকে আলাদা আলাদা দেশে সরাচ্ছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হলো ভারত। কেননা এক তো আমাদের এত বড় মার্কেট, তার উপর দুই হলো সস্তার লেবার ফোর্স, উপরন্তু এই সমস্ত নতুন কোম্পানিকে ভারতের কেন্দ্রীয় সরকার আর আমাদের আলাদা আলাদা রাজ্য সরকার ট্যাক্সের ছাড়, বিদ্যুতের ছাড়, কম দামে জমি এই সমস্ত কিছু দিচ্ছে, যাতে এর জন্য এই সমস্ত কোম্পানি ওই রাজ্যে গিয়ে তাদের ফ্যাক্টরি ওপেন করে। ফলে ডেফিনেটলি এই সুযোগকে কাজে লাগে এই সমস্ত বিদেশি কোম্পানিও তাদের ফায়দা তুলছে এবং আমাদের দেশেরও ফায়দা হচ্ছে। আর এটা কিন্তু লাগাতার চলতেই থাকবে, এবং আগামী কিছু সপ্তাহ বা কিছু মাসে আপনারা শুনতে পারবেন যে আরও বেশি কোম্পানি ধীরে ধীরে ভারতের দিকে শিফট করছে। ফলে এটাকে নিয়ে আগামী দিনে আরও যে সমস্ত নতুন আপডেট সামনে আসবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ও তার সাথে আজকের এই নিউজকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।